আচ্ছা কমলদা, এখানে যে একটা ক্লাস ডিস্টিংশন ব্যাপার কিছু বোঝা যাচ্ছে, যে ক্লাস একটা ক্লাসিফিকেশন করা হচ্ছে, তো সেইটার উপর কিছু মানে মেসেজ কি দিতে চেয়েছো, যে সবাই সেম, কেউ এই জিনিসটাকে নিয়ে ভেদাভেদ করা উচিত না? অবশ্যই সাম্যই তো আসল কথা। বিষয়টা হচ্ছে মানুষে মানুষে এত যে শ্রেণীর যে বন্ধু এবং শ্রেণীর যে বিভাজন, অর্থনৈতিক অবস্থার যে এত আলাদা আলাদা চেহারা, এটা কেন থাকে? সব মানুষের সমান অধিকার এবং সমান স্বাধীনতা, এই বিষয়টা যতদিন না প্রযুক্তি তৈরি হচ্ছে ততদিন আমি অন্তত এই বিষয়ে কথা বলেছি। বয়স মানে কত, মানে 20-22 এরকম একটা সময়, আমি তখন তো আমাদের সিডি ডিভিডি সব দেখতাম এবং কানেক্টও করতাম, তো সেই সময় আমি রেগুলার, নিশ্চয়ই সেটা এখন আছে, এঞ্জেল ভিডিও অফিসে, অফিস মানে কি একটা ছিল, স্টোর ছিল, সেটা চাঁদনি মার্কেটে, সেই চাঁদনি মার্কেট থেকে প্রচুর প্রচুর ছবি কিনেছি এবং দেখেওছি। তো তখন ভাবতাম যে এঞ্জেল ভিডিও কোথায়, অ্যাকচুয়ালি অফিসটা কোথায়, কারা চালান ইত্যাদি ইত্যাদি। ক্লিক আসার পরে তখন জানতে পেরেছি যে এই ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম যাদের, তাদেরই আসলে মানে এঞ্জেল ভিডিও ছিল। বহুকাল ধরে অনেক ছবি দেখেছি এবং লোককে দেখেওছি, কিন্তু তো ওনাদের পরিচয় অনেককাল আগেটা সেই অর্থে আর কি আমার সঙ্গে। তবে ক্লিকের সূত্রে এই রক্তকলস ওয়েব সিরিজ, তো ওনাদের প্রচুর ছবি রয়েছে এবং খুব ক্লাসিক ছবি রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট, মানে একদম যেগুলোকে বলা যায় বাংলা ছবি জগতের ক্লাসিক্স, সেটা রয়েছে। আচ্ছা, এবারে বিষয়টা বলি যে রক্তপলাশ, আর নতুন করে কিছু বলার নেই, সব সব যারা এসেছেন আমাদের সংবাদ মাধ্যমের যারা বন্ধু বান্ধব সবাই এসেছেন, প্রত্যেকের সঙ্গেই কথা হয়েছে, তাও একবার গুছিয়ে বলে দিই। সেটা হচ্ছে রক্তপলাশ নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা পলাশ শাল মহুয়ার জঙ্গলের একটা গল্প। চরমপন্থী উপদ্রুত অঞ্চলে শহরের কিছু বিশিষ্ট মানুষ, তারা পৌঁছে যান, বেড়াতে যান এবং বেড়াতে গিয়ে একটা বিপর্যয়ের মধ্যে পড়েন, এবং এই বিপর্যয়ের মধ্যে পড়ার পর তাদের যে সামাজিক এবং মানবিক মুখোশগুলো রয়েছে, সভ্যতার যে মুখোশ, সেই মুখোশ আস্তে আস্তে খুলে যেতে শুরু করে এবং আদিম পাশবিক যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিগুলো বেরিয়ে আসে, জান্তব সত্তাটা বেরিয়ে আসে এবং তাই নিয়ে শুরু হয় হচ্ছে দ্বন্দ্ব। তো এটাই হচ্ছে রক্তপলাশের উপজীব। বাংলা ওয়েব সিরিজ মানে আমরা দেখি আইদার উত্তর কলকাতার বনেদি বাড়ি, তাহলে সাউথ কলকাতার একটা এমন একটা পশ বাড়ি যেখানের সঙ্গে আমরা মধ্যবিত্তরা অ্যাটলিস্ট কানেক্ট করতে পারি না কোনো, তো সেখান থেকে এই যে গল্প জঙ্গলমল বা একটা অন্য দুনিয়া, যেটা অ্যাটলিস্ট শহরের বাইরে বেরোলো মন্দার এর আগে আমরা দেখলাম, তারপরে আপনার এই সিরিজ রক্তপলাশে দেখছি, তো এর ভাবনাটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? ওয়েব সিরিজ তো নানা বিষয় হয়, নানা বিষয় হবে, এই বিষয়টা একটা অন্যরকম বিষয়। সেটা হচ্ছে বললাম যে একটা উপকৃত অঞ্চলে শহরের কিছু বিশিষ্ট মানুষ নিয়ে পড়েছেন এবং সেখানে একটা তাদের মানে আগের যে পরিচিতি ছিল সেই পরিচিতির যে মুখোশটাকে ছেড়ে যাচ্ছে এবং আদিম সত্তাগুলো বেরিয়ে আসছে জঙ্গলে, যেটা হয় একটা জান্ত মানে সত্তাকে নিয়ে সেটা নিয়ে। আচ্ছা, এই সিরিজটার মধ্যে কি কোথাও গিয়ে আমরা জঙ্গল বাঁচাও যে ব্যাপারটা একটা সম্প্রদায়ের মানুষের থেকে থাকে, এই ব্যাপারটা কি কোথাও দেখতে হবে, মানে এই সবুজ বাঁচার ব্যাপারটা একটু দেখতে হবে সিরিজ, একটু যদি আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ, শুনে বিষয়টা এরকম যে আমরা সবাই ভবিষ্যতে যদি অগ্রগতিটা পেয়েছি, জানি যে জঙ্গল হচ্ছে মানুষ, সেই মানুষ আজকে ভারতবর্ষে সত্যিকারের যা অধিবাসী, সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের তারা একান্তই দারিদ্রে এবং বিচ্ছিন্নতা পেয়েছে, তো সেই জন্য যে সমাজের যারা বিশিষ্ট জন তারা কি যাচ্ছে, তারা ভাবতে পারছেন না যে জঙ্গলের পরিস্থিতিতে কীরকম, সেটা জঙ্গল প্রাকৃতিক পরিবেশ, সেটা রাজনৈতিক পরিবেশ, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা, সবটাই কিন্তু আমাদের সঙ্গে একদম মেলে না।
সেই জায়গাটাই আমি নিজে বিশ্ব অ্যাডজাস্টমেন্ট তো জানি শান্তিনিকেতনের সোনাঝুরি বা কোপাইরের অঞ্চলের কী অবস্থা, কীভাবে ডিফরেস্টেশন বা ওর মধ্যে একটা একটা কী বলো তো গ্রামের কালচারটা বা প্রাকৃতিক কালচার ছিল একটা একটা কংক্রিটের কালচার তৈরি হচ্ছে, এই ব্যাপারটাকে আপনি অ্যাজ এ হিউম্যান বিং বা অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট কীভাবে দেখেন ব্যাপারটা? প্রথম কথা হচ্ছে জঙ্গল বাস্তু জঙ্গল জঙ্গলের প্রাণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটাই আমি কিভাবে